السلام عليكم ورحمة الله. حاليما كاز سكولن كوليج أونلاين كلاس دشم شرني أرثا إس إس سي بريخة 2021 إس إسلام شيكا بيشوي أسكي توما دشة تامي شير كودي جاي أودهاي تيتي أودهاي قرآن حديث أودهاي হাদিস নাম্বার 12 12 নম্বর হাদিসের উপর আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। হাদিসটা হচ্ছে হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তোমাদেরকে আগে থেকে আমি ধারণা দিয়েছি, হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের সফলতা নির্ভর করে নিয়তের উপরে। সে হাদিস গ্রন্থ থেকে তোমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি হাদিস আছে। এই 10টি হাদিস থেকে আমি প্রথম নম্বর হাদিসটি তোমাদের সাথে আলোক করতে চাই। সেটা হচ্ছে যে তোমাদের ইতিমধ্যে দেখে গেছি আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত বস্তু তো প্রকৃত পক্ষে নিয়তের উপরে প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করতেছে তার নিয়তের উপরে। যে যেমন নিয়ত করবে ঠিক তার দৃষ্টিভঙ্গি সেভাবেই তার দিকে ধাবিত হবে। যদি হাদিসটি সহিহ বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, আমরা যদি একটু আলোকপাত করতে চাই, যেমন সামনে আমাদের পরীক্ষা, তোমাদের পরীক্ষা আমরা দোয়া করি তোমরা সুন্দরভাবে রেজাল্ট কাঙ্ক্ষিত তোমার রেজাল্ট তোমরা পাও বা তোমরা অধিকারী হও, এটাই আমরা কামনা, আমাদের কামনা, তোমাদের পিতা মাতা কামনা, সকলের কামনা। তবে একটি কথা, যেহেতু কাজে নির্ভর করতেছে ফলাফল নির্ভর করতেছে নিয়তের উপরে, সেই ক্ষেত্রে আমরা আমাদের নিয়তটা কিভাবে করবো আমরা একটু এই বিষয়ে কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে যেহেতু নিয়তের উপরে কাজের ফলাফল আসবে, এখন তুমি বা তোমরা আমরা পরীক্ষার্থী 2021 এর এসএসসি পরীক্ষা, যদি আল্লাহ তাআলা করোনার প্রাদুর্ভাব দূর করে দিয়ে পরীক্ষা আমরা অবতীর্ণ হতে পারি, তাহলে প্রত্যেক ব্যক্তি তার প্রস্তুতি যেমন নিয়েছে ঠিক তেমনি তার রেজাল্ট পাবে, ফলাফল পাবে। যেমন বলেছি আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের অর্থাৎ ফলাফল প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তুমি মনে করছো যে আমি নিয়ত করলাম আমি ক্লাস এসএসসি তে এবার গোল্ডেন এ প্লাস পাবো পরীক্ষা দিয়ে, এখন তোমার এখন এ নিয়ত করে বসে আছো, তাহলে কি নিয়ত করে বসে থাকলে হবে না? এখানে তোমাকে তোমার যখন নিয়ত করেছো পাশাপাশি তোমার লেখাপড়ার যত ধরনের প্রিপারেশন থাকা দরকার, তুমি সেই প্রিপারেশন তোমার থাকতে হবে। এরপরে তুমি আল্লাহ তাআলার কাছে সাধু যাবা, যে আল্লাহ আমি আমার সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি, তুমি আমার এই কাজকে সহজ করো, আমার কাঙ্ক্ষিত মানের রেজাল্ট পেতে পারি, সেই ধরনের মেধা মনন যোগ্যতা সব কিছু যেন আমার কাজে লাগাইতে পারি, সেই বিষয়ে তুমি আমাকে সাহায্য করো। যেহেতু এখানে শিক্ষার এই হাদিসের অনেক অর্থ তোমাদেরকে বলেছি আগেই, তোমাদের হাদিসের নিয়তের বিশুদ্ধতা আমাকে বুঝতে হবে, যে আমি যে ভালো রেজাল্ট করব তার জন্য কি কি ধরনের প্রস্তুতি থাকা দরকার, আমার সকল প্রস্তুতি আমি 100% নিতে পারছি কিনা, তাহলে যদি নিতে পারি, আমি যদি পরীক্ষার ময়দানে যদি আমি সঠিকভাবে প্রয়োগ করতে পারি আমার মেধা আমার যোগ্যতা, তাহলে সুন্দর কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে। আর তুমি যদি মনে করো, তোমরা যদি মনে করো না আমি নিয়ত করছি, আমি ঘুমে থাকি, আমি আমার নিয়ত করে রাখছি, তাহলে আমি আমার সুন্দর রেজাল্ট পাবো না, এটা ভুল ধারণা। তোমার কথার সাথে কাজের সমন্বয়, দোয়ার সাথে দোয়া প্রাপ্তির যে অর্থাৎ আমি যে পাতিলে আমি দুধ রাখব, এই পাতিলটা যেমন পুত পবিত্র পরিষ্কার একেবারে জীবাণুমুক্ত থাকতে হবে, রাখতে হবে, না রাখলে দুধ রাখার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। ঠিক তুমি তোমার এ প্লাস পাবো আমরা তোমরা পাবা, সেই ক্ষেত্রে তোমার 100% তোমাকে
এই প্লাস পাওয়ার মতো যোগ্যতা তোমাকে নিয়ে তোমার পরীক্ষার ময়দানে তোমার ইমতিহান পরীক্ষা হলে দিতে হবে, তাহলে তোমার চেষ্টা বা তোমার নিয়ত বাস্তবে এটা রেজাল্ট বয়ে আনবে। তুমি লেখাপড়া করলা না তাহলে, আর তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট কামনা করলা, এটা সম্পূর্ণ বিপরীত। এই জন্য ইমাম বুখারী রহমাহুল্লাহ বলছেন ইন্নামা আমালু মিন নিয়াত, প্রত্যেকটা কাজ এর ফলাফল নিয়তের উপরে। আমি সকালবেলা ঢাকা যাব, ঘুম থেকে চিন্তা করছি আমার গাড়ি ছটায়, দেখবা যদি সে নিয়ত পাকা করে না, আমার যে কোনো মূল্যে হোক না কেন আমি টিকিট করি নেই, বাট আমি 5:30টার মধ্যে বাস স্টেশন পৌঁছবো, তাহলে তার ঠিকই সে কাজ ঢাকা যেতে পারবে, ঠিক টাইম মতো সে টিকিট ধরতে পারবে। আমি মনে করি না আমি ঢাকা যাব, ঘুম থেকে উঠছে 6:30, গাড়ি 6টায়, তাহলে তার সেই নিয়তের নড়বড় ছিল, নিয়তের দৃঢ়তা ছিল না, যার কারণে সে ঠিক মতন বাস স্ট্যান্ডে বসতে পারে নাই, ঢাকা তার নির্দিষ্ট টাইমে ঢাকা যেতে পারলো না। অতএব আমি এ প্লাস পাবো, আমি ভালো রেজাল্ট করবো, আমার মনে সেই স্পিড থাকতে হবে, সেই দৃঢ়তা থাকতে হবে, আমার মনের মধ্যে সেই কামনা মাসা থাকতে হবে, কথা এবং কাজ নিয়ত এবং বাস্তবতার মিল থাকতে হবে, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারবো। অতএব ইন্নামা আমালু মিন নিয়াত, সকল কর্মের রেজাল্ট মানে নির্ভরশীল হচ্ছে কোথায়, নিয়তের উপরে। অতএব আমরা এই বিষয়গুলো ঠিক খেয়াল করবো। এই নিয়মকে নিয়ে দেখা গেছে শিক্ষা হচ্ছে কি, কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত কে নিয়ত বলে, কাজের লক্ষ্য এবং উদ্দেশ্যকে এই টার্গেট কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে হলে তোমার সকল প্রস্তুতি নিতে হবে। নিয়তের উপরে কাজের সফলতা নির্ভর করে, অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তাহলে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে, আর যদি নিয়ত খারাপ হয় তাহলে ভালো কাজ করলেও ব্যক্তি সব লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে অন্তরের অবস্থাও লক্ষ্য করে। সুতরাং সকল কাজে আমরা নিয়তকে পরিশুদ্ধ রাখবো, লোক দেখানোর জন্য কোনো প্রার্থী কোনো কাজ লাভের আশায় সৎকর্ম করবো না, বরং আল্লাহ তাআলা তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করবো ইনশাআল্লাহ। দর্শক, তাহলে আমরা যে প্রথম হাদিসটা পড়লাম, এই হাদিসের উপর যেন আমরা আমল করতে পারি এবং বাস্তবতার নিরিখে যেন দুনিয়ার কোনো হাসিয়াত না, আমরা প্রত্যেকটা ভালো কাজে নিয়ত করব, দুনিয়ার সফলতা তো থাকবেই, যদি আমাদের চিন্তা চেতনা ভালো থাকে বিশুদ্ধ থাকে তাহলে আমরা পরপরে আমাদের এর অনেক জাজামর পাবো। আল্লাহ তাআলা আমাদের এই কথা এই হাদিসের উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সিদ্ধ দান করুন। আমিন। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর স্বাস্থ্যবিধি মেনে চলবা, এটাই আমাদের সবচেয়ে বড় কামনা। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।